মাথাভাঙ্গা এক নম্বর ব্লকে নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পুঁটিমারি এলাকার রাস্তা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরেই রাস্তার সমস্যা ভুগছেন তারা। কিছুদিন আগে স্থানীয়দের তৎপরতায় বাঁশের সাঁকো দুটো মেরামত করা হয়েছে, কিন্তু আবার সেই বাঁশের সাঁকো দুটো ভেঙে গেছে, ফলে নিত্যদিনের যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সমস্যার মুখে গ্রামের পঞ্চাশটিরও বেশি পরিবার। নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মহেশ বর্মন জানান বিষয়টি জানা ছিল না, অতি দ্রুত সেই রাস্তার সাঁকোর কাজ করা হবে। আমাদের বিধি সংস্কার করতে হবে, করতে হবে। সমস্যা বলতে কি, এখানে তো বাঁশের সাঁকো দুইটা দেখা যাচ্ছে, যাচ্ছে তো এই দুইটা বাঁশের সাঁকো। আমরা গ্রামবাসী এর একটা বাঁশ ওর একটা বাঁশ এরকম করে বাঁশ নিয়ে বাঁশের সাঁকো দিই, দিয়ে আজকে দীর্ঘদিন যাবত চলছে। সামনেই তো বর্ষা, দেখা যাচ্ছে বাসের সাঁকো ভেঙে গিয়েছে, যাতায়াত করা যায় না। যদি প্রশাসন কোনো উদ্যোগ না নেয় তাহলে তো আমাদের এইভাবে দিয়ে করতে হবে না। আচ্ছা, এর আগে বাসের সাঁকো তৈরি করছে কোনো রাজনৈতিক দল? হ্যাঁ করছিল, কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ ভেঙে গেছে। তারপরে কে ঠিক করলো? তারপরে আমরা গ্রামবাসী করলাম। বর্তমান যেটা দেখছেন এটা আমাদের গ্রামবাসীর উদ্যোগে করা হয়েছে। আমরা দেখলাম যে নিজ দিয়েও যাতায়াত করে, কি করবে লোক বাধ্য হয়ে বাসের সাঁকো দিয়ে, তো ভারী জিনিস বাইকে তো যায় না। হ্যাঁ, তখন বাধ্য হয়ে লোক নিচ দিয়ে যায়। এই রাস্তা ধরে দৈনন্দিন কতজন লোক যাতায়াত করে? মিনিমাম 250 লোকের যাতায়াত।